তারা আমাকে ভালোবাসবেন, তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মোনাফেক। গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এহসান গ্রুপের স্ক্যামের বিষয়টি অনেকেই জানেন। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এ ধরনের স্ক্যামের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম না হলেও, গণমাধ্যম সূত্রে দেশে এযাবৎকালে যত ধরনের ফিনান্সিয়াল স্ক্যাম হয়েছে সেগুলোর মধ্যে এহসান গ্রুপের স্ক্যামটি অন্যতম বৃহৎ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, প্রতিষ্ঠানটি দেশের সাধারণ গ্রাহকের 17,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো এহসান গ্রুপের পেছনে কে বা কারা ছিলেন এবং কীভাবে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের 1,000,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা রাগিব আহসান 1986 সালে পিরোজপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। 1996 থেকে 1999 সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার একটি মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে 2000 সালে খুলনার একটি মাদ্রাসা থেকে মুফতি হিসেবে পড়াশোনা সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে রাগিব আহসান আবারও পিরোজপুরে ফিরে আসেন এবং নিজ এলাকার একটি মাদ্রাসায় চাকরি নেন। 2006 সালে সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি ঢাকায় এহসান এস মাল্টিপারপাস নামে একটি MLM কোম্পানিতে মাসিক মাত্র 900 টাকা বেতনে চাকরি শুরু করেন। এই প্রতিষ্ঠানে চাকরির সুবাদেই তিনি MLM বিজনেস কীভাবে পরিচালনা করা হয় সে বিষয়ে আদ্যপান্ত রপ্ত করেন। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থেকে 2007 সালে রাগিব আহসান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার লাইসেন্সের আবেদন করেন, যদিও সেই লাইসেন্সটি তিনি পাননি। এর পরের বছরই তিনি এহসান এস মাল্টিপারপাসের চাকরি ছেড়ে দিয়ে নিজ জেলা পিরোজপুরে ফিরে আসেন এবং এহসান রিয়েল এস্টেট নামে একটি মাল্টিপারপাস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এছাড়া সে বছরই তিনি পিরোজপুরের সমবায় অধিদপ্তরের কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে এহসান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। সমবায় প্রতিষ্ঠানের আড়ালে তিনি পিরোজপুরের সাধারণ মানুষের কাছ থেকে আমানত নেওয়া শুরু করেন। পরবর্তীতে এক পর্যায়ে পিরোজপুর পৌর শহরের সিও অফিস মো সংলগ্ন এলাকায় জমি কিনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থাপন করেন এবং প্রতিষ্ঠানটিকে এহসান গ্রুপ নামে নামকরণ করেন। সমবায় মন্ত্রণালয়ের যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, যেমন এহসান MCS লিমিটেড থেকে শুরু। এরপর তো এহসান রিয়েল এস্টেট বিল্ডার্স তিনি করলেন, এরপর তো বিভিন্ন গ্রুপ হয়ে যায়, উনি নাম দিলেন এহসান গ্রুপ। এহসান গ্রুপ গ্রামের মানুষের কাছ থেকে আমানত গ্রহণের জন্য প্রতি 1,00,000 টাকা আমানতের বিপরীতে প্রতি মাসে 2,000 টাকা করে লভ্যাংশ দেওয়া হবে বলে প্রলোভন দেখায়। কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক আমানতের বিপরীতে যে কোনো ধরনের নির্দিষ্ট রিটার্নকে সুদ হিসেবে গণ্য করা হয়। তাই রাগিব আহসান গ্রামের সাধারণ জনগণের কাছে আমানতের বিনিময়ে এই লভ্যাংশকে শরিয়া সমত হিসেবে প্রচার করেন। একজন মাদ্রাসা শিক্ষক এবং ধর্মীয় শিক্ষায় তার ব্যাকগ্রাউন্ডের কারণে সাধারণ জনগণ তার এই দাবিকে বিশ্বাস করতে শুরু করে। এছাড়া সাধারণ জনগণের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে রাগিব আহসান পিরোজপুর সহ এর আশেপাশের এলাকায় বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী বক্তাদের মাধ্যমে এহসান গ্রুপে ইনভেস্টমেন্টকে শরিয়া সম্মত ও সুদবিহীন হালাল ইনভেস্টমেন্ট হিসেবে প্রচার করতে থাকেন। জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। ইসলামী বক্তাদের এ ধরনের বক্তব্যে গ্রামের সাধারণ মানুষগুলো তাদের কষ্টার্জিত অর্থ এহসান গ্রুপের কাছে আমানত রাখায় উদ্বুদ্ধ হয়। বাংলাদেশের গ্রামাঞ্চলগুলোর বেশিরভাগ পরিবারেরই এক বা একাধিক সদস্য প্রবাসে কর্মরত নানা পেশার মানুষ। এসব প্রবাসী তাদের কষ্টার্জিত আয়ের অংশ দেশে পাঠায় তাদের পরিবারের কাছে। নিজের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়া বাকি টাকা সঞ্চয় করার চেষ্টা করে প্রত্যেকেই। এহসান গ্রুপের মূল টার্গেটই ছিল এসব প্রবাসীর পরিবার, যাদের কাছে নগদ 1,00,000 টাকা বা তারও বেশি অর্থ সঞ্চয় আছে। গ্রামের এই সাধারণ মানুষগুলো সাধারণত ব্যাংকে এই অর্থ জমা রাখতে চায় না সুদের কারণে। অন্যদিকে তারা এই অর্থের বিনিময়ে ভালো রিটার্ন আশা করলেও বিশ্বাসযোগ্য এবং শরিয়া সম্মত ইনভেস্টমেন্টের সুযোগ তাদের সামনে নেই বলেই চলে। মূলত এই জন্যই রাগিব আহসান শরিয়া সম্মত ইনভেস্টমেন্ট হিসেবে গ্রামের সাধারণ মানুষের কাছে নিজের প্রতিষ্ঠানকে প্রচার করেছে। এছাড়া আমানত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং মসজিদের ইমামদের ফিল্ড ওয়ার্কার ও এজেন্ট হিসেবে নিয়োগ দিতে শুরু করে। সুদবিহীন বিনিয়োগের কথা শুনে এরাও এহসান গ্রুপের কর্মী হিসেবে কাজ করতে শুরু করে। প্রতিষ্ঠানটির রেজিস্টারে মোট 427 জন এজেন্টের কথা উল্লেখ থাকলেও এই এজেন্টদের মতেই প্রতিষ্ঠানটিতে হাজারের বেশি কর্মী ছিল। এজেন্ট হিসেবে কাজ করলেও এই কর্মীদেরকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বেতন দেওয়া হতো না, বরং গ্রাহক সংগ্রহ করতে পারলে প্রতি গ্রাহকের মোট বিনিয়োগের 20% অর্থ তাদেরকে কমিশন হিসেবে দেওয়া হবে, এই প্রলোভন দেখানো হতো। এহসান গ্রুপ গ্রাহকদের কাছ থেকে মূলত মাসিক সঞ্চয়, এককালীন সঞ্চয়ে মাসে মাসে লভ্যাংশ দেওয়া এবং এককালীন সঞ্চয়ের মেয়াদ উত্তীর্ণ হলে লাভসহ পূর্ণ আমানত ফিরিয়ে দেওয়া, এই তিনটি স্কিমে টাকা আমানত নিত।
তিনটি স্কিম, একটা ছিল এমএসএস মাসিক সঞ্চয়, একটা কেএসএস এককালীন সঞ্চয় এবং মাসে মাসে তার লভ্যাংশ প্রদান করতেন, আর একটা ছিল এএসএস যেটা এককালীন সঞ্চয় এবং মেয়াদান্তে তার সমুদায় লাভসহ ফিরিয়ে দেওয়া, এই তিনটি স্কিম। গণমাধ্যমের তথ্য সূত্রে এহসান গ্রুপ 54 মাস, 56 মাস, 6 বছর এবং 10 বছর সহ বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করত। সুদমুক্ত শরিয়াসম্মত ইনভেস্টমেন্ট হিসেবে প্রচারের কারণে সাধারণ মানুষও স্বনামধন্য ব্যাংকে সঞ্চয় করার বদলে এহসান গ্রুপের কাছেই টাকা জমা রাখতে বেশি আগ্রহী ছিল। বিভিন্ন ইসলামী বক্তাদের মাধ্যমে এহসান গ্রুপের এই কার্যক্রম প্রচার পেতে থাকলে প্রথম আলোর তথ্যসূত্রে প্রতিষ্ঠানটির এজেন্টরা পিরোজপুর ও এর পার্শ্ববর্তী জেলা ঝালকাঠি এবং বাগেরহাট জেলার 10,000-এর বেশি গ্রাহক থেকে 110 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অর্থ যে রাগিব আহসান ব্যবসায় বিনিয়োগ করেছেন এবং তা থেকে যে লাভ হচ্ছে সেটি গ্রাহকদের কাছে নিশ্চিত করতে এহসান গ্রুপের গ্রাহকদের প্রতিষ্ঠানটি মাসিক প্রতি 1,00,000 টাকার বিপরীতে 2,000 টাকা করে লভ্যাংশ দিত। কিন্তু কিভাবে এহসান গ্রুপ প্রতি মাসে এই লভ্যাংশ দিত সেটা নিশ্চিত করে জানা যায়নি, কেননা এহসান গ্রুপ বা এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর তেমন বড় কোনো ব্যবসায়িক কার্যক্রমের কোনো হদিসই খুঁজে পাওয়া যায়নি। মূলত ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এবং শরীয়তসম্মত সুদবিহীন বিনিয়োগের ফাঁদ পেতে যখন কোটি কোটি টাকা প্রতিষ্ঠানটিতে ঢুকতে শুরু করে, তখন রাগিব আহসান তার পরিবারবর্গের নামে আরও নতুন নতুন প্রতিষ্ঠান গড়তে শুরু করে, যার মধ্যে 2011 সালে রাগিব আহসান তার স্ত্রী সালমা আহসানকে চেয়ারম্যান করে এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া এহসান গ্রুপের অধীনে এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, ড্যাফোডিল মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এহসান বেসিক সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, এহসান পিরোজপুর বাংলাদেশ পাবলিক লিমিটেড, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, নূর ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, আল্লাহরদান বস্ত্রালয়, পিরোজপুর বস্ত্রালয় 1 ও 2, এহসান পিরোজপুর গবেষণাগার এবং এহসান পিরোজপুর বৃদ্ধাশ্রম নামে মোট 17টি প্রতিষ্ঠান তৈরি করেন। একসময় এসব প্রতিষ্ঠান চালু থাকলেও বর্তমানে বেশিরভাগেরই কোনো অস্তিত্ব নেই। ইনফ্যাক্ট কার্যক্রম চলা অবস্থাতেও এসব প্রতিষ্ঠান যে ফিনান্সিয়ালি ভালো অবস্থানে ছিল এমন কোনো হদিসও পাওয়া যায়নি। এক্ষেত্রে ধারণা করা যায় পঞ্জি স্কিমের মতো রাগিব আহসান তার এজেন্টদের মাধ্যমে নতুন নতুন গ্রাহকদের কাছ থেকে কন্টিনিউয়াসলি আমানত সংগ্রহ করত এবং সেই আমানতের অর্থ থেকে পুরাতন গ্রাহকদের লভ্যাংশ দিত। সিআইডির তথ্যসূত্রে অবৈধভাবে আমানত গ্রহণের দায়ে 2012 সালের মে মাসে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এহসান গ্রুপকে গ্রাহককে সঞ্চয় ফেরত দেওয়ার আদেশ দিয়েছিল, কিন্তু সেই অর্থ আদতে ফেরত দেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। রাগিব আহসান এহসান গ্রুপের পরিচালনা পর্ষদ এবং গুরুত্বপূর্ণ পদে তার আত্মীয় স্বজনদেরকেই বসিয়ে রেখেছিল। রাগিব আহসান নিজে কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকলেও প্রতিষ্ঠানের সহসভাপতি ছিলেন তার শ্বশুর, উপদেষ্টা ছিলেন তার বাবা আব্দুর রব, ম্যানেজার ছিলেন ভগ্নিপতি এবং রাগিব আহসানের 3 ভাইয়ের মধ্যে আবুল বাশার প্রতিষ্ঠানের সহপরিচালক ও অন্য 2 ভাই সদস্য হিসেবে যুক্ত ছিল, যার কারণে এহসান গ্রুপের সত্যিকার কার্যক্রম এবং কোম্পানিটির সম্পদের প্রকৃত হিসাব এখনও পাওয়া সম্ভব হয়নি। নিজেদের পরিবারের সদস্যদের কোম্পানির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার পাশাপাশি রাগিব আহসান তার পরিবারের সদস্যদের নামে মোট 177% জমি ক্রয় করেছে বলে জানা গিয়েছে গণমাধ্যম থেকে। 2019 সাল পর্যন্ত এহসান গ্রুপ গ্রাহকদের লভ্যাংশ দেওয়ার বিষয়টি ঠিকঠাকভাবে মেনটেন করছিল, কিন্তু 2019 সালে হঠাৎ করে এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা রাগিব আহসানের বিরুদ্ধে 10 কোটি টাকার চেক জালিয়াতির মামলা হয়। ওনাকে আমরা নগদ টাকা দিছি, বিশ্ব চতুর্থে টাকা দেওয়া, আর বিভিন্ন জায়গা জমি আমাদের কাছ থেকে রেস্ট নিচ্ছে, দাতা আমার মামা আর পিরোজপুর উনি যে ব্যবসা প্রতিষ্ঠান ওখানের দোকান কয়েকটাই দোকান আমার মামা তাকে দিছে লিখে দিছে, কিন্তু কোনো টাকা পয়সা দেয়নি, আজকে দিবে কালকে দিবে এই বলে তারা আমাদেরকে একটা চেক দেয়। তো চেক দিলে তো আমরা চেক নিয়ে দেখি ব্যাংকে কোনো টাকা নেই, তারপরে আমরা ওনার কাছে টাকার কথা বলি, টাকা দেয় না, তারপরে আমরা মামলা করি। এই মামলায় রাগিব আহসানকে 7 দিন জেলও খাটতে হয়েছে বলে গণমাধ্যম থেকে জানা যায়। এই খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত ও আস্থা হারানো গ্রাহকেরা এহসান গ্রুপের কাছে আমানতের টাকা ফেরত চাইলে সে বছর জুলাই মাস থেকে প্রতিষ্ঠানটি গ্রাহকদের মাসিক লভ্যাংশ ও আমানতের মূল টাকা ফেরত দেওয়া একেবারে বন্ধ করে দেয়। এর পাশাপাশি রাগিব আহসান নিজের লোকচক্ষুর আড়ালে সরে যান যেন গ্রাহকেরা তার কাছ থেকে আমানতের টাকা ফেরত না চাইতে পারে। এমন পরিস্থিতিতে মাঠকর্মী থেকে শুরু করে গ্রাহকেরা রাগিব আহসানের বাড়িসহ তার যে 17টি প্রতিষ্ঠান ছিল সেখানে এসে আমানতের টাকা ফেরত চাইতে শুরু করে। তখন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা গ্রাহক ও মাঠকর্মীদের নানানভাবে বুঝিয়ে সময় নিত ঠিকই, কিন্তু সময় মতো কখনোই অর্থ ফেরত দিতে পারেনি। এই পরিস্থিতি সামলাতে ও নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে রাগিব আহসান আবারও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগান। পিরোজপুরে আয়োজন করেন বিশাল মাহফিল যেখানে বক্তা হিসেবে থাকেন জনপ্রিয় ইসলামী বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী সহ আরও অনেকে। হাফিজুর রহমান সিদ্দিকী রাগিব আহসানকে নিজের ভাই ও এহসান গ্রুপকে পরিবার হিসেবে দাবি করে মাহফিলে আগত ধর্মপ্রাণ ব্যক্তিদেরকে আবারও এহসান গ্রুপে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।
নিয়ে কোনো কথা বলবেন না বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি আবার প্রশ্ন কেন মুনাফিক আমি এহসানের একজন পরিবারের সদস্য বুঝাইলাম জান্নাতে যাওয়ার পথ দিলাম তুমি জাহান্নামে গেলে আমার কি হবে এতে করে কাজও হয় নতুন করে আবারও যুক্ত হয় অনেক পরিমাণে গ্রাহক যদিও শেষ রক্ষা হয়নি রাগিব আহসান ও তার সহযোগী এবং এহসান গ্রুপের পিরোজপুর সদর থানার ওসি আজম ও মাসুদুজ্জামানের তথ্যসূত্রে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান সহ প্রতিষ্ঠানটির পরিচালক ও উপদেষ্টাদের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর সদর থানায় মোট ১৯টি মামলা করা হয় এছাড়া পিরোজপুর ও গাজীপুরের ভিন্ন ভিন্ন আদালতে তাদের বিরুদ্ধে আরও ১৬টি মামলা করা হয়েছিল প্রতারণার দায়ে পিরোজপুর সহ দেশের বিভিন্ন জেলায় রাগিব আহসান ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও মামলা থাকার কথাও উল্লেখ করেন তিনি এছাড়া তার বাবা আব্দুর রব খান ও চার ভাইয়ের বিরুদ্ধে মোট মামলা সংখ্যা ছিল ১৭টি মামলা সংখ্যা বাড়তে শুরু করলে প্রথম আলোর একটি তথ্য অনুযায়ী রাগিব আহসান এবং তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে ও থানায় মোট মামলার পরিমাণ ৭৩টি বিভিন্ন মামলার জের ধরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান ও তার ভাই আবুল বাশার খানকে আটক করে র্যাব এহসান গ্রুপ আদতে গ্রাহকদের মোট কত টাকা হাতিয়ে নিয়েছে র্যাব কর্মকর্তারা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে গ্রাহকদের ১৭,০০০ কোটি টাকা আত্মসাত করেছে বলে জানানো হয়েছে একই দিন বিকেলে পিরোজপুর সদর থানা পুলিশ রাগিব আহসানের অন্য দুই ভাই মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামকে আটক করে তখনও পর্যন্ত অপর আসামি রাগিবের বাবা আব্দুর রব খান ও আরেক ভাই শামীম হাসান পলাতক ছিল আসামিরা ধরা পড়ার পর পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ বাদী হয়ে রাগিব আহসান ও তার চার ভাইকে আসামি করে ৯৭ জন গ্রাহকের মোট ১.১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেন এই মামলায় মাহমুদুল হাসান ও খায়রুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে পুলিশ ১০ সেপ্টেম্বর তাদের আদালতের সহায়তায় কারাগারে পাঠায় পরদিন ১১ সেপ্টেম্বর বিকেলে র‍্যাব রাগিব আহসান ও আবুল বাশার খানকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করলে পুলিশ তাদেরকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পরবর্তীতে এসব মামলার তদন্তের দায়িত্ব সিআইডি ও পিবিআইতে হস্তান্তর করা হয় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবিরের মতে অনুসন্ধানের পর গ্রাহকদের ১০১ কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনায় আবারও মামলা হয় যার তদন্ত অব্যাহত রয়েছে এবং সরিয়ে নেওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি অনুসন্ধান শেষে সিআইডির পরিদর্শক মীর কাশেম বাদী হয়ে গত ২৩ ডিসেম্বর পিরোজপুর সদর থানায় অর্থপ্রাচার আইনে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান সহ তার সহকারী এবং অজ্ঞাত আসামি হিসেবে আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলা করেন এদিকে ২০২৩ সালের জানুয়ারি মাসে পিরোজপুর পৌরসভার ছোট খালিশাখালি থেকে এহসান গ্রুপের উপদেষ্টা এবং রাগিব আহসানের বাবা আব্দুর রব খানকেও গ্রেফতার করা হয় পরবর্তীতে ফেব্রুয়ারি মাসে পিরোজপুর আদালত রাগিব আহসান ও তার ভাই আবুল বাশার খায়রুল ইসলাম শামীম হাসান মাহমুদুল হাসান ও রাগিব আহসানের স্ত্রী সালমা আহসানের নামে মোট ৫টি বিক্রয় করা দলিল ক্রোকের নির্দেশ দেন এই নির্দেশ মোতাবেক দলিলসহ মোট ১৭৭% জমি ক্রোক করা হয় যেখানে এহসান গ্রুপের প্রধান কার্যালয়ের বহুতল ভবনটিও রয়েছে এছাড়া এহসান গ্রুপের ২৫টি ব্যাংক হিসাবে নগদ মাত্র ১২ লাখ টাকা পাওয়া গেছে কিন্তু এহসান গ্রুপের বিরুদ্ধে যে পরিমাণ অর্থ আত্মসাতের গুঞ্জন উঠেছে এসব সম্পদ ও ব্যাংকে থাকা টাকা মিলিয়েও এত গ্রাহকের টাকা আদৌ ফেরত দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়ের